ড্রোন শটে যে দৃশ্য দেখা যাচ্ছে তা একটি দলীয় নৃত্যের এক ঝলক। এখানে প্রায় 37,000 নারী রয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য যে এই দৃশ্যে দেখা গেল ভারতের গুজরাটে। গেল 24 ডিসেম্বর ভারতের এই সাড়া জাগানো আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের নারীরা। একসাথে এত রমণীর এই দলীয় নৃত্যের কারণ কি ছিল? দৃশ্যে দেখা মেলা এই নৃত্যকে ট্র্যাডিশনাল রাস নৃত্য বলা হয়। এই নাচ ধর্মীয় ভাব গাম্ভীর্যের একটা অংশ, ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও আধ্যাত্মিক নিবেদনের অংশ হিসাবে এই অনুষ্ঠানে তার অনুসারীরা হাজির হন। আমরা চাই নতুন প্রজন্ম এই আয়োজনে আসুক এবং নতুন কিছু শিক্ষা নিক। তাদের উচিত এই ঐতিহ্যকে ধারণ করা, কারণ আমরাও এই ঐতিহ্যকে ধারণ ও লালন করে আসছি। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সজ্জিত নারীদের এক সমুদ্র। তারা পাশাপাশি অবস্থান নিয়ে বৃত্তাকার আকৃতি তৈরি করে নাচ করছেন। সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা, ঐক্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা এবং মন থেকে বিশ্ব শান্তির আহ্বান করাটাও এই আয়োজনের অংশ।